এখন আরিশা দাঁড়াও, তুমি বলো ভাজ্য কাকে বলে? ভাজ্য ভাগ করে যে সংখ্যা, বলো তুমি বলো ভাজ্য, তুমি তো একটু আগে বলেছো, তাহলে ভাজ্য কাকে বলে? যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। গুড, ভেরি গুড, ওর জন্য তালি দাও, আরিশার জন্য তালি দাও। শোনো, এই যে প্রথমে একটু ভয় পেয়েছে, একটু ঘাবিয়েছে, এটা ভয় পাওয়া যাবে না। আমি যেটা পারি সেটার জন্য আমি যদি ভয় পাই তাহলে আমার ভুল হয়ে যাবে না? তাহলে ভয় পাওয়া যাবে না। ভয় পেলে তুমি পারার জিনিসও ভুল করবা, সুতরাং এটাও একটা দিক যে আমরা ভয় পাবো। আজকে ভাগের সব থেকে গুরুত্বপূর্ণ অপশনটা তোমাদের সামনে আলোচনা করব। এখানে দেখো, ভাজ্য কাকে বলে আমার সাথে যদি একটু পড়ো তো। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। দেখো এখানে দশকে পাঁচ দিয়ে ভাগ করছি, দশকে কত দিয়ে ভাগ করেছি? তাহলে এখানে কাকে ভাগ করেছি? দশটা কি এখানে ভাজ্য? দশটা কি? তার যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে? এবার যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়, যেমন এখানে বারোকে চার দিয়ে ভাগ করছি, কত দিয়ে? তাহলে এখানে চারটা কি ভাজক? তার মানে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলে? এবার ভাগফল কাকে বলে? ভাগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে তাকে কি বলে? দেখো এখানে আঠারোকে ছয় দিয়ে ভাগ করেছে, তিন ছয় আঠারো, ভাগফল কত হয়েছে? তার মানে এখানে ভাগফল কত? তাহলে ভাগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে কি বলে? ভাগফল বলে। তাকে কি বলে? এবার ভাগের শেষে যে সংখ্যা অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। আমরা চারটা জিনিস পেয়েছি, ভাজ্য, ভাজক, ভাগফল আর ভাগশেষ। কি কি পেয়েছি একটু বলো? ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। এই ভাগশেষের সংখ্যা কি বলেছি? ভাগের শেষে যে সংখ্যা অবশিষ্ট থাকে তাকে, এই দেখো ৩৯কে ৭ দিয়ে ভাগ করেছি, ৫ সাত ৩৫ অবশিষ্ট আছে ৪। এই ভাগের শেষে যেটা থাকছে সেটাকে কি বলছি? ভাগ শেষ। এখন আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করব, সংখ্যা বলতে হবে, ওকে? এবার তুমি দাঁড়াও, বলো ভাজক কাকে বলে? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। গুড, ভেরি গুড, দেখো কি সুন্দর স্মার্টলি বলেছে। তাহলে আমার এটা খেয়াল রাখতে হবে যে আমি যেন ভয় না পেয়ে যাই, ঘাবড়িয়ে না যাই, আমাকে ইজিলি বলতে হবে। পুনম দাঁড়াও, পুনম বলো ভাগ ফল কাকে বলে? যে সংখ্যা দিয়ে ভাগ করা, ভাগ ফল, প্রশ্ন ভালো করে বোঝো, ভাগ ফল কাকে বলে? যে সংখ্যা ভাগ ফল, যে ভাগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে ভাগ ফল বলে। গুড, তাকে আমার একটু সাপোর্ট করতে হয়েছে, তাকে আমার বলে দিতে হয়েছে। কিন্তু বিষয়টা কি এখানে, আমি পারি, পারার ক্ষেত্রে আমি ইতস্তত করলাম, আমি ভয় পেয়ে গেলাম, ঘাবড়ে গেলাম, তাহলে সেক্ষেত্রে আমি সঠিকটা বলতে পারবো? তাহলে আমার এক্ষেত্রে সতর্ক থাকতে হবে, মনে থাকবে? হানজালা তুমি দাঁড়াও, হানজালা বলো ভাগ শেষ কাকে বলে? ভাগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে ভাগশেষ বলে। থ্যাংক ইউ হানজালার জন্য একটা তালি। তার মানে আমি একটা জিনিস বলি, তুমি পারো সেই জিনিসটা, তুমি যদি সুন্দর করে বলতে পারো, উপস্থাপন করতে পারো, তাহলে তোমার জন্য সুন্দর হবে না? এতে কি মনে সাহস বাড়ে না? আমি যদি এখানেই পারি, এক হাজার না লক্ষ মানুষের সামনে আমি পারবো নাকি? তাহলে এটাও কিন্তু একটা তোমাদের জন্য চ্যালেঞ্জ, এটা মাথায় রাখতে হবে, আমরা যেন ভয় না পেয়ে যাই, ঘাবড়িয়ে না যাই, ওকে? ভাগ করার জন্য চারটা নিয়ম গুরুত্বপূর্ণ। আমরা চারটা নিয়ম আজকে যাব না, আজকে আমরা একটা নিয়মে যাব। এই চারটা নিয়ম যে পারবে তার কখনো জীবনে মরণে শয়নে স্বপনে তার ভাগ ভুল হবে না, চ্যালেঞ্জ। প্রথম নিয়মটা লিখেছিলাম, ভাগের বেলায় প্রথম সংখ্যা ছোট হলে দুই সংখ্যা ধরে ভাগ করতে হয়। একটু বলো তো কি বলেছি? বেলায় প্রথম সংখ্যা ছোট হলে দুই সংখ্যা ধরে ভাগ করতে হয়। কিরকম, এখানে তিন আছে আর এখানে প্রথম সংখ্যা দুই আছে, তাহলে তিনের থেকে দুই কি ছোট? তিনের থেকে দুই কি? তাহলে এখানে কয় সংখ্যা ধরবো? দুই সংখ্যা ধরবো। ভাগের বেলায় প্রথম সংখ্যা ছোট হলে কয় সংখ্যা ধরবো? তাহলে এখানে তিন ঘরের নামটা পড়ে ২৭ পর্যন্ত যাব, ২৭ এর উপরে যাওয়া যাবে? তিন এককে তিন, তিন দুগুণে ছয়, তিন তিনে নয়, তিন চারে ১২, তিন পাঁচে ১৫, তিন ছয় ১৮, তিন সাতে ২১, তিন আটা ২৪, তিন নং, তাহলে এখানে আমরা এটা কিন্তু দাগ বোঝানোর জন্য দিয়েছি, তিন নং কত? ২৭। এখানে ডান দিক দিয়ে সবসময় ভাগের বেলায় একটা সংখ্যা নামবে, ডান দিক দিয়ে ভাগের বেলায় কয়টা সংখ্যা নামবে? তাহলে এখানে শূন্য নেমে গেল, তিন শূন্যের। এইবার প্রশ্ন আসতে পারে, স্যার এখানে তো এক অঙ্ক ছিল, দুই অঙ্ক থাকলে তখন কি করবেন? এটা যেমন বলে যে প্রথম সংখ্যা ছোট হলে দুই অঙ্কের বেলা যদি প্রথম সংখ্যা ছোট হয় তখন আমি তিন অঙ্ক ধরে করব। কিরকম, দেখো আমি এখানে ভালো করে খেয়াল করো, আমি এখানে ১২ দিয়ে দিলাম, এই ১২ ভাগ
মানে বারো, বড় একটা সংখ্যা দিয়ে এই বারোকে আমরা ভাগ করব, সেটা কেমন দেখো? এইটা দিলাম, একশো আটকে বারো দিয়ে ভাগ। এখানে এই দুই সংখ্যা, এখানে দুই সংখ্যা, তাহলে এই দুই সংখ্যা থেকে দুই সংখ্যা ছোট না? তখন আমরা তিন সংখ্যা ধরবো। আমি কিন্তু উদাহরণ দিয়ে দিচ্ছি বাবা, একটু খেয়াল করো মন দিয়ে। আমি যেমন নিয়মটা বলেছি, ভাগের বেলায় প্রথম সংখ্যা ছোট হলে দুই সংখ্যা ধরতে হবে। এখানে যেহেতু দুই সংখ্যা, এখানে এক সংখ্যাটা ছিল, দুই সংখ্যা ধরেছি, এখানে দুই সংখ্যা, এখানে দুই সংখ্যা ছোট দেখে আমরা তিন সংখ্যা ধরলাম। ঠিক চার সংখ্যার যদি ভাগ হয় ঠিক সেম নিয়ম, সেম বিষয়টা তোমার খেয়াল রাখতে হবে। ওকে, মনে থাকবে সবার? তখন আমরা কি করবো, বারো ঘরের নামটা বলবো। তো বারো ঘরের নামটা যা করবো, বড় সংখ্যা আমি এখানে গুণ করে করতে পারি। আমি বড় সংখ্যা দিলাম, আট দুগুণে ষোলো ছয়, হাতে আমার এক, আটাকে আঠারোকে নয়, ছিয়ানব্বই হলো না, বারোকে নয় দিয়ে গুণ করলাম, নয় দুগুণে আঠারো, আট হাতে আমার এক, নয় এককে নয়, আর এককে দশ, ভাগটা কি মিলে গেছে? তাহলে কি করব আমরা, যে প্রথম সংখ্যা ছোট হলে দুই সংখ্যা ধরব, প্রথম দুই দুই অঙ্ক যদি ছোট হয় তখন তিন অঙ্ক ধরে ভাগ করব। তাহলে এই নিয়মটা কি আমাদের ক্লিয়ার হয়েছে? আজকে প্রথম নিয়মটা বুঝালাম, পরবর্তী দিন সেকেন্ড নিয়ম, তারপর দিন তৃতীয়, তারপর চতুর্থ, চারটা নিয়ম যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের আর কখনো ভাগ ভুল হবে না। আবার বলো, ভাগের বেলায় প্রথম সংখ্যা ছোট হলে দুই সংখ্যা ধরে ভাগ করতে হয়, যদি দুই অঙ্ক থাকে তখন সেই দুই অঙ্ক যদি ছোট হয় তখন তিন অঙ্ক ধরে ভাগ করতে। আজকে যেমন জিজ্ঞাসা করেছি, এরকম প্রতিদিন যে কাউকে জিজ্ঞাসা করবো যে তুমি এটার সংখ্যা বলো, এটা বলো। সুতরাং আবারও বলি, ভয় পাওয়া যাবে না, ঘাবড়ানো যাবে না, আমি যেটা পারি সেটা আমি কনফিডেন্সলি বলবো। ভুল আমার হতে পারে, আমি ভুল করলে আমি শিখতে পারবো। আমি যদি কোনোটা ভুল করি সেই ভুলটা থেকেও আমি শিখতে পারবো যে এটা আমার ভুল হয়েছে, কিন্তু বলার সাহস করতে হবে। মনে থাকবে সবার?